সনাতন ধর্মালম্বীদের কাছে গরু একটি পবিত্র প্রাণী। তারা গরুকে ভক্তি ও পূজা করে থাকেন। এই ধর্মবিশ্বাসের মানুষ গোহত্যা মহাপাপ এমনটি বিশ্বাস করেন। তারা গোহত্যা বা গোমাংস ভক্ষণ না করলেও গরুর দুধ পান করেন এবং শিবলিঙ্গে গরুর দুধ ঢেলে পূজা করে থাকেন। আবার এই ধর্মালম্বী অনেকেই পরম ভক্তির সাথে গরুর মূত্র পান করেন এই ভেবে যে গরুর মূত্র পান করলে অনেক রোগের উপকার পাওয়া যায়। ঘর ও ঘরের চারপাশ পবিত্র রাখতে গরুর গোবর ব্যবহার করে থাকেন এই ধর্মের নারীরা। তবে গত কয়েকদিন ধরে একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। ছবিটিতে দেখা যায় আমেরিকার কোনো এক ভারতীয় দোকানে বিক্রি হচ্ছে গরুর গোবর দিয়ে তৈরি করা কেক, তা আবার বিশেষভাবে প্যাকেটজাত করা। প্যাকেটের গায়ে লেখা কাউডাং কেক। ছবিটি নিয়ে বেশ হইচই পড়ে যায়। তবে এই কাউডাং কেকের ব্যাপারে বিস্তারিত জানান ভারতীয় এক সাংবাদিক। তিনি জানান গরুর গোবর হিন্দুদের বিশেষ পূজা ও যজ্ঞের সময় প্রয়োজন হয়। এদিকে শহর ও প্রবাসে বসবাস করা হিন্দুরা খুব সহজে গরুর গোবর সংগ্রহ করতে পারেন না, আর এজন্যই তৈরি করা হয়ে থাকে এই কাউডাং কেক, যাতে করে শহরে ও প্রবাসের হিন্দুরা প্রয়োজনের সময় হাতের নাগালেই গরুর গোবর পেতে পারে।